ওর সাথে বৃষ্টিতে ভেজার ভিজে প্রেম করার সুযোগটা হয়নি, তবে হ্যাঁ কিছু তো বিয়ের পরের জন্য বাঁচিয়ে রাখতে হয়, সেটা বাঁচিয়ে রেখেছি। বৃষ্টির সময় কোনো প্রেম না হলে আমার জীবনে মনে হয় এই বছরে আমার এই একটা ঋতু আমার জীবন থেকে চলে যাবে। এমনিতেও আমরা চেষ্টায় আছি রণদালাটা ঘটকালি করার, বাকি সবাই এবং আমার প্রেমিকা সে ভাবছে যাই বোধহয় গড়িয়ে গেলাম। ও সে না আতঙ্কে কেঁদে দিয়েছিল, সামনে কেউ থাকলে হাতে হাত পড়বে, আসছে বছর আবার হবে। কি বলছিস? এই বছরটা তো চলে গেল। আমরা দুধ চা কড়া করে বলি তো, তার সঙ্গে দাঁড়া সিঙ্গাড়া কিংবা চপ হালকা মুড়ি হবে। ও হো হো হো, দারুণ ব্যাপারটা। সিঙ্গাড়াটা হাতের উপর রাখবে, বলবে এই যে হাত দিল। ফাঁকা রাস্তা, এদিকে অনেকে তার শ্যামলির গাড়ি খারাপ হয়ে গেছে। আমি যদি এবার সেতার রণজয় তাকে একটু জিজ্ঞাসা করি, এরকম ফাঁকা রাস্তা, বৃষ্টি পড়ছে, গাড়ি হঠাৎ খারাপ, এবং পাশে যদি খুব কাছের মানুষটা বা ভালোবাসার মানুষটা থাকে, তো কি করবে মানে সেই সময়টা? তুই বল। আমার জীবনে প্রচুর বাজে অভিজ্ঞতা আছে, তুই বল ভালো কিছু বল। না আমার জীবনে এরকম কোনো অভিজ্ঞতা নেই, শুধু একবার হয়েছিল মন্দারমণি থেকে ফেরার সময় টায়ারের প্রবলেম হয়েছিল, তখন বৃষ্টি পড়ছিল না, আমার পুরো ফ্যামিলির সঙ্গে রুবেল ছিল আর আমার বাকি মা বাবা সবাই ছিল, পুরো ফ্যামিলি মিলে আমরা ঘুরতে গেছিলাম, তখন প্রবলেম হয়েছিল, তখন রাস্তার লোক ডেকে টায়ার ঠিক করে রুবেল হেল্প করে সবটা মিলে করা হয়েছিল। বৃষ্টির মধ্যে এরকম এক্সপিরিয়েন্স আমার হয়নি, তবে যদি কখনো হতো আমি ভয়ই পেতাম, কারণ হ্যাঁ আমি ভয় পেতাম কারণ এরকম একটা শুনশান রাস্তা যদি হয়, সেখানে একটা ছেলে একটা মেয়ে, এবার যদি সত্যি মনে হয় যে সত্যি ওরকম কোনো খারাপ লোক আসে, একটা ছেলে কতজনকে আটকাবে, তো আমার এগুলোতে খুব ভয় লাগে, আমি ভয় পেতাম। পাহাড়ে কিন্তু গাড়ি আমি চালাচ্ছিলাম, এরকম কেউ না যে অন্য কেউ গাড়ি চালাচ্ছিল। যখন ফিরছি একটা সময় পরে ব্রেক ফেল করে যায়, বৃষ্টি পড়ছে, আমি গাড়িতে কাউকে ইনফর্ম করিনি যে হচ্ছে, কারণ সবাই প্যানিক করবে। আমি বুঝতে পারছি ব্রেকটা লাগছে না, এরকম নামছি, হ্যাঁ আমি মানে অ্যাক্সেলারেটর পা না দিই, যেহেতু অটোমেটিক গাড়ি ছিল সেটা সব থেকে মুশকিলের, ম্যানুয়াল হলে অনেক বেশি সুবিধে, ফরচুনার ছিল। তো এবার নামছি, একটা জায়গায় গিয়ে আমি বুঝতে পেরেছি চারপাশে লোক নেই, বড় রাস্তা, সেটা এই রকম তিস্তার দিকে নামছি, তখন নিচের দিকে, ঠিক আছে, আমি না শ্যাক করে হ্যান্ড ব্রেকটা টেনেছি, টেনে আমি নেমে, তখন ওই জায়গাটায় কি সৌভাগ্য আমার যে জঙ্গলের মধ্যের ভেতরে রাস্তা ছিল, কিন্তু ওই জায়গাটায় পার্টিকুলারলি 4G পেয়েছিলাম এবং বৃষ্টিটা ওই সময় অফ হয়েছিল। নিচে নামলাম, নিচে নেমে দেখছি যে সামনের গাড়ির ওই বাঁদিকের চাকাটা পেছনের এই চাকাটা ডেড রেড হয়ে আছে, এই পুরো রেড, আগুন জ্বলছে এবং গাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে, অবস্থা খারাপ, যে কী করে ফিরবো এখান থেকে। তখন বাজে সন্ধ্যে 7টা, পাহাড়ে, বুঝতে পারছিস অবস্থা, বনেট ফনেট খুলে ট্রাই করছি কী হবে না হবে হবে না হবে, টয়োটার যে মেন এখানকার যারা আছে আর কি রিজিয়নাল হেড, তাদের সঙ্গে চেনা পরিচিত ছিল, ফোন করছি, গৌরব বলে এক ভদ্রলোক আছে খুবই হেল্প করেছিলেন, তো বলছে যে আমি বলছি কী করবো বলো, বলছে স্যার প্রথমত আপনি প্যানিক করবেন, যা বলছি শোনাকে ম্যানুয়ালে ট্রান্সফার করুন, এই করুন সেই করুন, এই করতে 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 কোনো রকমে প্রায় প্রথমত গাড়ি ঠান্ডা হতে দিতে হবে, ওখানে 2-2.5 ঘন্টা দাঁড়িয়ে আছি। একটা সময় পরে আমি বলছি আমি এখান থেকে যাচ্ছি, তোরা তিনজন নিচে যা, পুলিশ ভ্যান আসছে, পুলিশ ভ্যানের সাথে কথা, নিচে গিয়ে আমার হোটেলে থেকে যা, আমি কাল সকালে আমি সারা রাত এখানে থাকবো, সকাল উঠলে সমস্যা নেই, কিছু না কিছু ব্যবস্থা করে ফেলবো, ঠিক আছে। ওখানে জনমানুষ শূন্য, কেউ নেই, জঙ্গলের মধ্যে রাস্তা, বুঝতে পারছি। এইবার ফাইনালি একটা দুটো পুলিশ ভ্যান এলো, কেউ কোনো হেল্প করলো না, সত্যি কথা হেল্প করলো না। তারপরে ওই কথা শুনে 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 গাড়িটা, সবাইকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছি, গাড়িটা না নামবে, নামছি, ঘোরাচ্ছে, ঠিক আছে, ওটা কিন্তু আমার কন্ট্রোলেই, কিন্তু বাকি সবাই এবং আমার প্রেমিকা সে ভাবছে যাই বোধহয় গড়িয়ে গেলাম। সে না আতঙ্কে কেঁদে দিয়েছিল যে আমি বোধহয় গড়ে ফাই এবার বেরিয়ে যাবো আর কি। তারপরে আবার সবাইকে ওঠালাম, পুরো রাস্তা আমি যে কি বুদ্ধি করে গাড়ি চালিয়েছি, সে তারপর নিজের প্রতি আমি গর্বও হয়েছে, আমি হেভি ড্রাইভার ভাই, ঠিক আছে। ওখান থেকে প্রায় ধর 15 কিলোমিটার এসছে আমি ওইভাবে, ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার অটোমেটিক গাড়িকে ম্যানুয়ালে শিফট করে, সে যখন পৌঁছে লোকটাকে ফোন করে পৌঁছেছি, বলছে বিশ্বাস করুন আমি শুধু ভগবানকে ডাকছিলাম, আমি যে ওই ম্যানুয়াল বুকে ওইটুকু করেছিলাম ঘটনা কোনোই ফেস করিনি, আপনি সত্যি ফিরেছেন, এটা একটা বিরাট বড় ব্লেসিং। বৃষ্টির মধ্যে প্রেম, না আমি বলছিলাম একটু আগেই যে ওর সাথে বৃষ্টিতে ভেজার ভিজে প্রেম করার সুযোগটা হয়নি, তবে হ্যাঁ কিছু তো বিয়ের পরের জন্য বাঁচিয়ে রাখতে হয়, সেটা বাঁচিয়ে রেখেছি। হ্যাঁ হয়েছে, আর বৃষ্টি, আমাকে বৃষ্টি মানে প্রেম, অফুরন্ত প্রেম, উপচে পড়া প্রেম। বৃষ্টির সময় কোনো প্রেম না হলে আমার জীবনে মনে হয় এই বছরে আমার এই একটা ঋতু আমার জীবন থেকে চলে গেল। হ্যাঁ রে, তুমি রিকল করছো নাকি এই বৃষ্টিতে রিকল্পনা করা যায়? দ্যাটস আনাদার থিং, বাট বৃষ্টি মানে আমার কাছে প্রেম, প্রচন্ড প্রেম পায় আমার বৃষ্টিতে।
শ্যামলী অনেকের কাছাকাছি আসুক, এবং এই নিয়ে তো প্রচুর তোমরা কমেন্ট পেয়েছো যে তাদের মধ্যে একটা ভালোবাসার মুহূর্ত তৈরি হোক, তো কি মনে হচ্ছে এই এই বৃষ্টি এবং আর্টিফিশিয়াল বৃষ্টি থেকে? আশা করছি, কারণ দর্শক একদমই আমার আজকে আমরা আলোচনা করছিলাম যেহেতু ওই তিস্তা সেরে ছিল, কিন্তু কিন্তু অনিকেতের সঙ্গে তো শ্যামলীর প্রেম হওয়ার কথা, অনিকেতের সঙ্গে তো শ্যামলীর একটা সম্পর্ক হওয়ার কথা, তিস্তাকে ও হওয়া সত্ত্বেও কিন্তু অডিয়েন্স মেনে নিল না। কারেক্ট, একদমই তাই। সো এটা কিন্তু আমাদের বড় পাওনা, আমরা যদি অন্যদিক থেকে দেখি হিরোইজমটার মধ্যে কোথাও নিজেদের না পাওয়া গুলোর একটা প্রাপ্তি রয়েছে। শ্যামলী অনিকেতের প্রেম নিয়ে এখন তো মানে আমি আরেকবার একটা ইন্টারপ্রেট করি, শ্যামলী অনিকেতের প্রেম কিন্তু রেসপেক্ট। হ্যাঁ একদমই, একে অপরকে রেসপেক্ট করি, আর এখন তো সেভাবে প্রেমটা দেখানো হয়নি দুজনেরই, দুজনকে ভালো লাগে। হ্যাঁ শ্যামলী কনফেস করেছে যে সে স্যার তার স্যারকে ভালোবাসে, কিন্তু স্যার বুঝে উঠতে পারছে না যে এটা কি ভালোবাসা নাকি মানে স্যারের এটা কেয়ারিং নেচার, নাকি স্যারের ভালো লাগে, নাকি স্যার স্যার মায়ায় পড়েছে, সেটা স্যার বুঝতে পারছে না। সেটা ক্রমশ প্রকাশ হোক, স্যার কীভাবে বুঝতে পারবে। তবে হ্যাঁ, একে অপরকে মানে শ্যামলী এবং অনিকের দুটো চরিত্র একে অপরকে রেসপেক্ট করে, এবং শ্যামলী সবসময় চায় অনিকের স্যারের পাশে থাকতে, তার পরিবারের পাশে থাকতে। আজকে তো বৃষ্টি নয়, এমনি সময় কি বৃষ্টিতে ভিজতে ভালোবাসো? আমি খুবই খুব মানে বৃষ্টিতে ভিজবো, বৃষ্টিতে ভিজতে থাকবো, আমি দাঁড়িয়ে থাকবো শুধু চুপচাপ, কিংবা বৃষ্টি মুখর দিন হলে আমি বেরিয়ে যাবো বাড়ির থেকে, গিয়ে কোনো একটা ক্যাফেতে বসবো যার বাইরেটা খোলা, বৃষ্টিতে আমি বসে দেখতে পারবো, সেখানে বসে বসে চা খাবো। চা যদি আমি একা থাকি, দোকা থাকলেও আরও অনেক বিষয় হবে আর কি, ঠিক আছে, তো আমি চা খাবো, আমি দেখবো, কথা বলবো, সামনে কেউ থাকলে হাতে হাত পড়বে, ঠিক আছে, গাড়ি চালালে গিয়ারে হাত পড়বে, আর মিউজিক চলবে সুন্দর, ক্যাফে থেকে বেরিয়ে কোনো একটা জায়গায় লং ড্রাইভে যাবো, একটা গান চলবে, কথা বলার দরকার নেই, কিন্তু এখানে জাস্ট বসে থাকবো, ওরা যাবো দেখবো বৃষ্টি ব্যাস। বৃষ্টি পুজো সব গেল, না 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 হবে হবে, এই বছরই হবে। আমার বৃষ্টি প্রচন্ড ভালো লাগে, বরাবরই আমার বৃষ্টি বিভৎস ভালো লাগে। এমন হয়েছে পরীক্ষার হলে বসে বৃষ্টি পড়ছে, বাইরে দিয়ে দেখেছি আমি টয়লেট যাওয়ার নাম করে কি বৃষ্টি ভিজে এসেছি, এমনও হয়েছে। আমি বৃষ্টি প্রচন্ড ভালোবাসি, কিন্তু হ্যাঁ এটাও আবার ঠিক বৃষ্টি মানে এরকম না, এখানে তো সবই বাড়াবাড়ি, গরম পড়ে যখন পচা গরম, শীত পড়ে যখন হাড় কাঁপিয়ে দেয়, বৃষ্টি যখন পড়ে কোমর অব্দি জল, ওই জলও পছন্দ নয়। হ্যাঁ একটা ওরকমভাবে বাড়িতে যাবো, সুন্দর বৃষ্টি পড়ছে, একটু বারান্দা দাঁড়িয়ে দেখলাম, হয়তো একটু চা খাচ্ছি আর বৃষ্টিটা ফিল করছি, একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে, আমার খুব ভালো লাগে, একটু ঘরের লাইটটা ডিম করে দিলাম, একটা হালকা রোমান্টিক গান চালিয়ে দিলাম, শুনছি হেডফোনে। বৃষ্টিতে কোনো খাবারের স্পেসিফিকেশন আছে যে এই খাবারটা খেতে হবে বৃষ্টি বৃষ্টির ধর বিকাল বেলা সন্ধ্যাটা? বৃষ্টি মানে তো আমার মায়ের কাছে খিচুড়ি, খিচুড়ি বেগুন ভাজা, তারপরে অমলেট, তার সঙ্গে দাঁড়া শিঙাড়া কিংবা চপ হালকা মুড়ি হবে, ও হো 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 হো, দারুণ ব্যাপারটা। একদিন ছুটি যদি পাও এই বৃষ্টির দিনে তাহলে এটাই করো। সে আমি অবশ্যই, এই ব্যাপারে আমি খুবই সজাগ। হাত ফাত পাবে না, শুধু শিঙাড়া মুড়ি পাবে। রাস্তার পাশের যে সিঙ্গারা গুলো হয় না, সারমা ফারমান না, ওরা তেল হালকা তেলের একটা চেটো গন্ধ থাকবে, ঠিক আছে, হাত নেই এবার সিঙ্গারা দিয়ে খাচ্ছে। শেষে বলবো যে আমরা না হেভি কষ্ট হচ্ছে, বিশেষ করে শাড়িটা ভেজা,
সো প্লিজ কোন গোপনে মন ভেসেছে জি বাংলার পর্দায় রোজ হয়, মানে সোম থেকে শনি হয় রাত 8:30 দেখতে থাকুন এবং আরো অনেক চমক আসছে এবং রিয়েলি ওয়ার্কিং হার্ড টু এন্টারটেইন ইউ গাইস, প্লিজ কিপ ওয়াচিং। তাই আপনারা সবাই দেখুন, আপনাদের প্রচুর ভালোবাসা আশীর্বাদ অলরেডি পাচ্ছি এবং সেটাই যেন সারা মানে যতদিন চলবে, যতদিন আপনাদের ঘরে ড্রয়িং রুমে কিংবা বেডরুমে আমরা পৌঁছে যাবো, যতদিন এই ভালোবাসাটাই আপনারা দেবেন। আর সত্যি আমরা আজ সারা রাত আমাদের শুটিং হবে এরকম বৃষ্টিতে ভিজে, পুরো চপচপে ভেজে আমাদের জামা কাপড়, তার মধ্যেও আমরা দাঁড়িয়ে শুধুমাত্র আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করার জন্য কথা বলছি। ভালো লাগছে কথা বলতে, কারণ আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা ছাড়া একটা পদক্ষেপ হাঁটা খুব কঠিন, তাই বলবো এইভাবে ভালোবাসুন। আর 8:30 সময় কোন গোপনে মন ভেসেছে জি বাংলায় অবশ্যই দেখবেন।